একমল গ্যাসের ক্ষেত্রে ভ্যান্ডারওয়ালের সমীকরণটি হলো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি। এখানে এ এবং বি এর মাত্রা নির্ণয় করতে হবে। এখন আমরা যদি সমীকরণটা লিখি এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি, এখানে দেখো পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ার যোগ করা হয়েছে। এখন পি এর সঙ্গে যদি এ বাই ভি স্কোয়ার যোগ হয়, তার মানে নিশ্চয়ই পি এবং এ বাই ভি স্কোয়ার একই জাতীয় রাশি, অর্থাৎ এদের মাত্রা একই। অতএব এ বাই ভি স্কোয়ারের যা মাত্রা হবে পি এর মাত্রাও তাই হবে। এখান থেকে আমরা লিখতে পারি এ এর মাত্রা সমান পি ভি স্কোয়ারের মাত্রা। আবার এখান থেকে ভি মাইনাস বি, অর্থাৎ বি কে ভি থেকে বিয়োগ করা হয়েছে, অর্থাৎ ভি এর মাত্রা এবং বি এর মাত্রা নিশ্চয়ই সমান, অর্থাৎ বি এর মাত্রা সমানই ভি এর মাত্রা। এখন ভি এখানে আয়তন বোঝায়, অর্থাৎ ভি এর মাত্রা হলো এল কিউ, এম জিরো এল কিউ টি জিরো, অর্থাৎ বি এর মাত্রা হলো এম জিরো এল কিউ টি জিরো। এখন এর মাত্রা নির্ণয় করতে হবে। এর মাত্রা নির্ণয় করতে গেলে পি এর মাত্রা জানতে হবে। পি হচ্ছে চাপ, চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই ক্ষেত্রফল এ স্কোয়ার এল স্কোয়ার, এটা সমান হলো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। পি এর মানটা এখানে যদি বসাই এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু ভি স্কোয়ার, ভি হলো এল কিউ, এল তো এল ভি স্কোয়ার মানে এল টু দি পাওয়ার সিক্স, এটা সমান হলো এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু। অতএব এর মাত্রা হলো এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু এবং বি এর মাত্রা হলো এম জিরো এল কিউ টি জিরো।